গাঁদা গাছের বীজ সংগ্রহ। দেখো এই যে এতগুলো ফুল ফুটে রয়েছে, আমি কিন্তু এই ফুলটা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু পেকে গেছে, এটা নিলাম। এই যে দেখো, এই যে এটা, এটাও পেকে গেছে, হ্যাঁ এটা নিলাম, এটাও পেকে গেছে, ভেঙে নিলাম, এটাও পেকে গেছে, দেখো কেটে নিলাম, এটাও পেকে গেছে, এটাকেও নিয়ে নিলাম, আর পাকেনি বীজ, এটাও পেকে আছে, হ্যাঁ এটা, এটাও দেখো এই যে এটা পেকে গেছে। এই যে বন্ধুরা দেখো, তাহলে আমি বীজগুলো সংগ্রহ করলাম, বীজগুলোর রক্ত গাঁদার বীজ, তো আমি এই বীজগুলোকে আমি সব এখানে ধরলেই কিন্তু বীজগুলো বেরিয়ে চলে আসবে, দেখো বেরিয়ে চলে এলো। এইবার আমি কী করবো না, এই পোর্শনটাকে, এই যে আমাদের সাইডের পোর্শন যেগুলো ফুলের মতন রয়েছে, এইগুলোকে আমি কিন্তু কেটে দেবো, হ্যাঁ এরকমভাবে ধরবো, হ্যাঁ এরকমভাবে আমি কিন্তু ওদেরকে কেটে দেবো, এগুলো দরকার নেই। হ্যাঁ আমি এবার, এটা হচ্ছে বীজ, এইটার থেকে বীজ, অর্থাৎ এই যে দেখছো এইগুলো হচ্ছে বীজ, এবং এগুলোর থেকে চারাগাছ তৈরি হয়। তো আমি এভাবে সংগ্রহ করব, এই যে দেখলাম, এরপর দেখো এটা তো ঠিকঠাক এভাবে ধরবে বীজ, এই বোঁটাতে ধরবে বাঁ হাতটা, ডান হাতে এভাবে ধরে, হ্যাঁ টুকরো বের করে নেবে, দেখো এরকম বেরিয়ে গেল, ঠিক এরকমভাবে করতে পারো। এবার এই দিকটাই ধরে এমনি কোনো নখ দিয়ে, নখ দিয়েও কাটতে পারো, দেখো নখ দিয়ে কেটে গেল, দেখলে তাহলে এটা আমার বীজ দাঁড়িয়ে গেল। প্রত্যেকটি থেকেই আমি কিন্তু এভাবে, দেখো বাঁ হাতে ধরছি, ডান হাতে টানছি, দেখছো কত সহজে বেরিয়ে যাচ্ছে, এখানটা আমি এগুলোকে কেটে দিলাম। মানে কয়েকদিন আমি রোদে রেখে দেবোকে, কয়েকদিন রোদে রাখার পর আমি এগুলোকে একটা মানে এয়ার টাইট কৌটোর মধ্যে ভরে রাখবো, যাতে বীজটার মধ্যে কোনো রকম বাতাস প্রবেশ না করে, সেরকমভাবে আমি এদেরকে সংরক্ষণ করব। এবং সংরক্ষণ করার পর আমার আগামী বছরের জন্য আমার যে গাঁধার চারার জন্য আমাকে ভাবতে হবে না, নার্সারিতে দৌড়াতে হবে না, দেখো কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, কেটে দিলাম, দেখো এটাও ঠিক তাই, গোটা ফুল ডাকতে হবে না, কত সহজে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা গাঁধার বীজকে সংরক্ষণ করতে পারি। এটাকে আবার কী করবো, এই যেগুলো বেরোলো, এই যে এগুলো বেরিয়েছে, আমি এগুলোকে এবার, এই যে দেখছো প্রত্যেকটি কালো কালো যেগুলো, এগুলো প্রত্যেকটা একটা করে বীজ, এবং প্রত্যেকটি থেকে এক একটা করে চারা হবে। আমি এগুলোকে একদিন, এখনকার রোদটা তীব্র হয়ে গেছে, একদিন বা দুদিন আমি রোদে দিতে পারি, দেওয়ার পর তারপর আমি একে একটা এয়ার টাইট ছোট্ট কৌটোর মধ্যে ভরে রাখবো, একদম টাইট করে, যাতে আগামী বছর ঠিক বর্ষার মুহূর্ত মানে আগেই আমি চারাগুলোকে ফেলে দেবো, তারপর এর থেকে গাছ হয়ে যাবে, সুন্দর ফুল দিতে লাগবে, মানে একদম মোটামুটিভাবে অক্টোবর থেকে ফুল চলে আসবে গাছে। আর বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো।